আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি ডাব্লুবিএইচে মাধ্যমিক মক টেস্ট পেপার দু ইতিহাসের সেট থ্রি নিয়ে আলোচনা করব। তা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো অবশ্যই তোমরা যারা টেস্টপারটা কিনেছো তো খুব ভালো যারা টেস্টপার এখনো কিনতে পারোনি তারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও আর এর মধ্যে এবিটিএ টেস্টপাটা বার হলে কিন্তু এবিটিএ টেস্টপাটাই মূলত আমি করাবো যেহেতু টেস্টপারটা এখনো বার হয়নি তার জন্যই আমি তোমাদের এটা শুরু করেছি যেহেতু তোমরা আমাকে বলেছো বলে তো তোমরা কিন্তু অঙ্কের তিনটে সেট কিন্তু আমি করেছি একদম প্রত্যেকটি অঙ্ক খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দিয়েছি বিজ্ঞানে সেট করেছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করলে সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে তো চলো আজকে আমরা ইতিহাসের সেট থ্রির উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করে নিই দেখো এটা হচ্ছে মডেল কোশ্চেন সেট থ্রি বিভাগ ক তো উত্তরগুলো দেখো এক পয়েন্ট এক কী বলেছে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন কে এটা উত্তরটা তোমরা জানো উত্তর হচ্ছে অপশান ক রণজিৎ গুহ এক ক্রিকেট খেলার সূচনা হয় তো ক্রিকেট খেলার সূচনায় কোথায় এটাও তোমরা জানো উত্তর হচ্ছে ইংল্যান্ডে এক পয়েন্ট কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তরটা কী হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে চলে আসো এক পয়েন্ট চার দেখো মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কী উত্তর হচ্ছে অপশান ক বিদ্যাসাগর কলেজ এবারে দেখো তোমরা এক পয়েন্ট পাঁচ নিম্নলিখিত কোন ব্যক্তি নব্যবঙ্গ গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল না অপশান ঘ হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত এক ভারতের প্রথম অরণ্য আইন প্রণীত হয় ভারতের প্রথম অরণ্য আইন প্রণীত হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশান গ হচ্ছে অ্যান্সার এবার চলে আসো এক পয়েন্ট সাত খুঁত কাটি প্রথার অর্থ কী উত্তর হচ্ছে যৌথ মালিকানা অপশান খ এক পয়েন্ট আট আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ অযোধ্যায় নেতৃত্ব দেন কে তো উত্তর দেখে নাও হযরত মহল হবে অপশান ক এটা দেখো এক পয়েন্ট নয় চৈত্র মেলা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে অপশান ক এক পয়েন্ট দশ এইটিন ফিফটি সেভেন গ্রন্থের রচয়িতাকে উত্তর দেখো সুরেন্দ্রনাথ সেন অপশান গ এক পয়েন্ট এগারো আ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান ক এবারে এক পয়েন্ট বারো দেখো প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা তো উত্তরটা হচ্ছে অপশান ক হবে রাম রাম বসু এবার এক পয়েন্ট তেরো শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় তো কবে হয় উত্তর হচ্ছে বাইশে শ্রাবণ অপশান খ এক পয়েন্ট চোদ্দ প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে উত্তর হবে গ্রিসে অপশান কয়েকটা দেখো এক পয়েন্ট পনেরো কি বলেছে প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল উত্তর হচ্ছে সোমপ্রকাশ অপশান গ এক পয়েন্ট ষোলো মেয়েদের মধ্যে প্রথম এম পাস করেন তাহলে মেয়েদের মধ্যে প্রথম এম এ পাস করেন কে অপশান খ চন্দ্রমুখী বসু এক পয়েন্ট সতেরো মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন কে অপশান গয়েকটা হবে রানী শিরোমণি এক পয়েন্ট আঠেরো ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন অপশান কয়েকটা হবে কাল ব্লাম এক পয়েন্ট উনিশ কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান খ এক পয়েন্ট কুড়ি ইউ এন রায় অ্যান্ড সন ছাপাখানার নামকরণ হয় কবে তাই তো তো উত্তরটা হচ্ছে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অপশান গ আচ্ছা এবার চলে আসো আমাদের এক কথায় উত্তরেগুলো দুই পয়েন্ট এক পয়েন্ট এক কি বলেছে বিপিন চন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কি উত্তর হবে কি সত্তর বৎসর দু একটা রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উত্তর কি বললাম আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিন একটা বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষায় ছাপা প্রথম বাংলা বই কোনটি উত্তর হচ্ছে অন্নদা মঙ্গল চারেরটা কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে ডেভিড হেয়ার এবারে ঠিক বা ভুল এক একটা হুতুম পেঁচা নকশা রচনা করেন কালী প্রসন্ন ঠিক সিংহ এটা অবশ্যই ঠিক হবে দু একটা শব্দের অর্থ বহিরাগত এটাও ঠিক জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে তিরিশটি চিঠি লিখেছিলেন এটাও ঠিক হচ্ছে আর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি হয় তো এটাও কিন্তু ঠিক অ্যান্সার এবারে চলে আসো কস্তম্ভ তো দেখো নব্য বৈষ্ণব আন্দোলন এটা হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী হয়ে গেল তবে দেখো পাগলপন্থী বিদ্রোহ তো এই পাগলপন্থী বিদ্রোহটা কি হচ্ছে করম আর তারপরে দেখো মুন্ডা বিদ্রোহ এটা জানো তো বিশ্বাই মুন্ডা হবে আর সরলা দেবী চৌধুরাণী হচ্ছে জীবনের ঝরা পাতা তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই ভালো করে পড়াশোনা করো